সাত সকালের সুরের সমস্ত আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ওয়ান সাত সকালের সুরে, সাথে বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। গুড মর্নিং, সুপ্রভাত। সাত সকালে সুরের আড্ডায় সুরে সুরে আড্ডা দেব বলে তোমাদের সঙ্গে আজকে রয়েছে আমি, খুশি। বেশ মাঝখানে কয়েকটা দিন দেখা হয়নি, আজ আবার দেখা হয়ে গেল তোমাদের সঙ্গে। কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর রোববারের সকাল বলে কথা, বেশ একটা জমজমাটি ব্যাপার, তাই না বলো? আর আজকের দিনটা সত্যি আমাদের সকলের কাছে ভীষণ স্পেশাল একটা দিন, এবং স্পেশাল দিনটাকে স্পেশাল করে তুলবো এমন একজনের, মানুষের হাত ধরে। তার সম্পর্কে বলতে গেলে আমার কাছে অন্তত শব্দ কম পড়ে যায়, তার কারণ তিনি হচ্ছেন অলরাউন্ডার একজন মানুষ। যদি সিঙ্গার বলি, শুধু সিঙ্গার বলা যাবে না, তার সাথে তাকে বলতে হবে কম্পোজার, মিউজিক ডিরেক্টর, রাইটার, পাশাপাশি তিনি কিন্তু দারুণ একজন অভিনেতা। জানি এতগুলো কথা বলার পর তোমরা ওই প্রান্তে আন্দাজ করতেই পারছো কার কথা বলছি, তার কারণ আজকে 4th অগস্ট, আমাদের সকলের প্রিয় শ্রদ্ধার মানুষ কিশোর কুমারের শুভ জন্মদিন। তাই তাকে আজকে শ্রদ্ধা জানাবো গানে গানে, তারই গানে গানে। কিন্তু এই যে তার গানে গানে তাকে শ্রদ্ধা জানাবো, কে রয়েছেন আমাদের সঙ্গে? আমাদের সঙ্গে রয়েছেন সঙ্গীত শিল্পী ইন্দ্রনীল রায়। ইন্দ্রনীল দা, স্বাগত সুপ্রভাত সাত সকালে সুরের আড্ডায়। নমস্কার, থ্যাংক ইউ। আর আজকে তো শ্রদ্ধেয় কিশোর কুমারের জন্মদিন, এবং তার শুভ জন্মদিনে কিন্তু তার গানে গানেই আমরা থাকবো, এবং সেই গান কিন্তু আপনার গলাতেই শুনবো আর কি। তাহলে গানে গানে আমাদের পথ চলাটা শুরু হোক, তারপরে নয় আড্ডায় আসবো আমরা। আমরা তো ছোটবেলার থেকে কিশোর কুমার গান শুনেই বড় হয়েছি, এবং আজকে খুব ভালো লাগছে আমি এই দিনে একটা সুযোগ পেলাম গান গাওয়ার, এবং খুবই গর্বিত ফিল করছি, এবং আমার দর্শকবৃন্দ সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। বেশ, প্রথম গান আমরা কি শুনছি? প্রথমে উনি এটা ফাংশনে করে থাকেন একটা টাইটেল সং, তো সেটা দিয়ে শুরু করছি, প্যারে বন্ধু। বেশ, প্যারে বন্ধু, সঙ্গীত প্রেমিও, ও মেরে নানা নানিও, মেরে দাদা দাদিও, রে নানা, ও মেরে নানা নানিও, মেরে দাদা দাদিও, ও মেরে কাকা কাকিও, মেরে মামা মামিও, হে কাকা কাকিও, মেরে মামা মামিও, ও মেরে কাছে বচ্চিও, ও মেরে চাচা চাচিও, আপ সবকো কিশোর কুমারকে প্রেম নমস্কার। আর মে তো ইহা আয়া হুঁ, হে আব সবকা প্যার হ্যায় সৎকার হ্যায়, আরে আব জাদা ওয়াক্ত না লেতে হুয়ে ইন্দ্রনীল রায় গানে কো তৈয়ার হ্যায়। গান দিয়ে আমাদের আজকে সাত সকালে সুরের আড্ডা শুরু হলো, এবং বন্ধু শব্দটা গানের মধ্যে ছিল, তো সেই শব্দটা রেস ধরে একটু বলে দিই। আজকের দিনে যেমন আমরা কিশোর কুমার জি শুভ জন্মদিন পালন করছি, তার গানে গানে তাকে ট্রিবিউট জানাচ্ছি, তেমনই কিন্তু আজকের দিনটাকে ফ্রেন্ডশিপ ডে হিসেবেও পালন করা হয়। আমরা জানি যে অগস্টের যে প্রথম রবিবারটা পড়ে সেটাকে কিন্তু ফ্রেন্ডশিপ ডে বলা হয়। বেশ ইন্দ্রনীল দা, তোমার তো তুমিতেই চলে আসলাম আর কি, কারণ সাত সকালে সুরের আড্ডায় যখন আমরা সুরে সুরে আড্ডা দিই তখন আর আপনি আগেটা থাকে না, তখন অটোমেটিক্যালি একটা তুমি সম্পর্কে চলে আসি। একদমই তাই, ঠিক তাই, ঠিক তাই। আর ইন্দ্রনীল দা, তোমায় যখন কথা বলতে হবে মাইক্রোফোনটা কিন্তু মুখের কাছে রাখতে হবে, মানে তুমি শুধু গানের সময় সুরে সুরে থাকবে আর অন্য সময় থাকবে না, সেটা কিন্তু হবে না, সব সময় অন থাকতে হবে আর কি। আর তোমার এত সুন্দর গানে যারা সঙ্গত করলেন, শুরুতেই আমাদের সাথে রয়েছেন, তো তাদের সঙ্গে তো একটু আলাপ পর্বটা সেরে ফেলতে হবে। তবলায় রয়েছে আমাদের সকলের পরিচিত অপূর্ব দা, অক্টোপ্যাডে রয়েছে শঙ্কর দা, এবং কিবোর্ডে রয়েছে কুণাল দা। তোমাদের তিনজনকে স্বাগত সুপ্রভাত। এরপরে আমরা কি গান শুনছি?
এরপরে একটা খুবই মানে পুরনো গান, বাংলা গান, এই যে নদী, চলো, খুবই মানে মেলোডিয়াস গান, একদমই তাই, ভীষণই জনপ্রিয়। মানে আমি তো সবসময় বলি যে এই গানগুলো কখনো কোনো দিনও পুরনো হবে না। এই গানগুলোর মধ্যে অদ্ভুত একটা চির নতুনত্ব রয়েছে, যখনই শুনি তখনই যেন মন ভালো হয়ে যায়। গীতিকার মুকুল দত্ত এবং কিশোর কুমার নিজেই এটা সুর দিয়েছে। এই যে নদী যায় সাগরে, কত কথা শুধাই তারে, এত জানে তবু নদী কথা বলে না, কথা বলে না, কেন বলে না, কেন বলে না। এই যে নদী কেউ যায় রে বন্ধুর বাড়ি, নাও ভাইয়াহু জানে, কেউ শাখা ভাইঙ্গা টানে, কারো আশার তরি বন্ধু পায় না রে কিনারা, ভালোবাসা মরণ হইয়া তারে করি সারা, এত জানে তবু নদী কথা বলে না, কথা বলে না, কেন বলে না, কেন বলে না। এই যে নদী কারো কপাল ভাঙে, সারা জীবন ধৈরা ভাঙে না তার ভুল, ব্যথার বিষে অশ্রু যেন ভালোবাসা হয়, কেউ অকুলে কুল পারে কারো ভরা ডুবি হয়, এত জানে তবু নদী কথা বলে না, কথা বলে না, কেন বলে না, কেন বলে না। এই যে নদী গানে কিশোর কুমারজিকে শ্রদ্ধা জানাতে জানাতে কিন্তু সাত সকালের সুরের আড্ডার পথ চলা আমাদের শুরু হয়ে গেছে। আর সাত সকালের সুরের আড্ডা মানে তোমরা তো সবসময়ই থাকো আমাদের সাথে ফোনে ফোনে, 8550-22-558 এই নম্বরে ফোনে ফোনে যেমন তোমাদের সঙ্গে কথা হয়, আড্ডা হয়, তেমনই কিন্তু আমরা থাকি ওয়ান এন্টারটেনমেন্টের ফেসবুক পেজে, এছাড়াও রয়েছি oneTV.co.in-এ। আর এই মুহূর্তে কে রয়েছে আমার সঙ্গে? গুড মর্নিং সুপ্রভাত। গুড মর্নিং খুশি, সুপ্রভাত, বলো কেমন আছো? দেবদানিদি বলছি, খুব ভালো আছি, কয়েকদিন তোমাকে খুব মিস করেছি। আমিও তোমাদেরকে ভীষণ মিস করেছি, আর আজকে আসার পর মানে সকালটা একেবারে অন্যরকম হয়ে গেছে আমার কাছে। একদম, আর ফ্রেন্ডশিপদের শুভেচ্ছা রইল, ভালোবাসা রইল তোমার জন্য। হুম হুম হুম। আর আজকে সকালটা কেমন লাগছে বলো? হ্যাঁ, ইন্দ্রনীলের গান শুনছি, খুব ভালো লাগছে, ওনার সাথে একটু কথা বলতে চাই। নিশ্চয়ই বলবে, উনি আছেন আমাদের সাথে গানে গানে সুরে সুরে কথায় কথায়, বলো। ইন্দ্রনীলদা নমস্কার। নমস্কার, নমস্কার। হ্যাঁ বললাম, আমার একটি অনুরোধ আছে। হ্যাঁ বলুন। আমার পূজার ফুল ভালোবাসা হয়ে গেছে, ওই গানটি একটু যদি শোনান খুব খুশি হব আর কি। বেশ, তুমি সঙ্গে থাকো দেবজানিদি,
কারণ ইন্দ্রনীলটা একটু নিজের মতন করে সাজিয়ে এনেছেন। এবার বুঝতেই পারছি কিশোর কুমারের গান একের পর এক যখন আমরা শুনবো, রিকোয়েস্টের পর রিকোয়েস্টও জমতেই থাকবে, বা দেখা যাক সেটা কতটা রাখা যায়। তবে যদি কোনো গানে রাখতে নাও পারি, এটুকুনি বলতে পারি যে যে গানগুলো শুনবো নিশ্চয়ই আমাদের মন ছুঁয়ে যাবে, নিশ্চয়ই আমাদের সকলে খুব ভালো লাগবে। আর আজকে তো 4th August, যেমন শুরুতেই বললাম যে আজকের দিনটাকে আমরা হ্যাপি ফ্রেন্ডশিপ ডে হিসেবে পালন করি, তেমনই কিন্তু 1935 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট রাজকীয় শিলমোহর পায় আজকের দিনে। এটাই কিন্তু ছিল আজকের ইতিহাসের পাতার বিখ্যাত ঘটনা, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আবার চলে আসবো গানে গানে। ইন্দ্রনীলদা, এরপরে কি শোনাচ্ছ বলো? এরপরে ফিল্ম ঘাট থেকে একটি গান আছে, আডিওমেন সুর এবং গুলজার জির লেখা, খুব ভালো গান। এই যে তিনজন মানুষ, আজি বর্মন, গুলজার সাহ এবং কিশোর কুমার, মানে এই তিনজনের বন্ডিংটা যেমন অসাধারণ, এবং তিনজন মিলে যে সৃষ্টিগুলো দিয়ে গেছেন সেগুলো হচ্ছে মানে আমাদের কাছে অ্যাসেট, যেটা কোনোদিনই পুরনো হবে না, কোনোদিনই ফুরোবে না, মানে যেগুলোকে নিয়ে আমরা নিজেদেরকে সমৃদ্ধ করতে পারবো, একদম মনে গেঁথে থাকবে, সত্যি তাই। মানে প্রতিটি গানই এরকম ওনাদের, একদম। আচ্ছা শোনো না, তোমার গানে যাবো, তার আগে একজন বন্ধু রয়েছেন, একটু কথা বলি, দেখি কে রয়েছেন আমাদের সঙ্গে। গুড মর্নিং, সুপ্রভাত। সুপ্রভাত ম্যাডাম। গুড মর্নিং, কে বলছেন, কোথা থেকে বলছেন? মুকুল চক্রবর্তী। একটু জোরে বলবেন প্লিজ। মুকুল চক্রবর্তী বলুন। ওনার গান খুব ভালো, অনেক প্রোগ্রাম দেখেছি ওপেন ফাংশনে, তো ওনাকে এটা বলবেন যে কিশোর কুমারের বিভিন্ন গান ঠিক আছে, এটা গাইতে হবে, যে কোনো গান তো রাত ফির ওহি রাত হির ওহি রাত হাব কি রাত ভর খাব মে দেখা করেঙ্গে তুমে ফির ওহি রাত হ ফির ওহি রাত হির ওহি রাত হাব কি ও রাত ভর খাব মে দেখা করেঙ্গে তুমে ফির ওহি রাত হ মাসুম সি নীদ মে জব কোই প্রশ্ন চলে হো হমকো বুলা লে না তুম পলকো কে পর্দে চলে হো ইয়ে রাত হ্যায় খাব কি খাব কি রাত হ্যায় রাত হির ওহি রাত হির ওহি রাত হাব কি ।
आंचू के खाब है, आंखों में चुभ जाएंगे, हो पलकों में लेना इन्हें, आंखों में रुक जाएंगे, हो ये रात है खाब की, खाब की रात है, फिर वही रात है, फिर वही रात है, फिर वही रात है ख्वाब की, हो रात भर ख्वाब में देखा करेंगे तुम्हें, फिर वही रात है, रात है, रात है। একের পর এক সুন্দর গান শুনছি এবং গানে গানেই চেষ্টা করছি এই অসাধারণ মানুষটিকে শ্রদ্ধা জানাতে। এবং কিশোর কুমারের কথা বলতে গেলেই আমরা জানি তিনি একাধারে একজন সিঙ্গার, কম্পোজার, রাইটার, মিউজিক ডিরেক্টর, কিন্তু সেই সব কিছুর বাইরে মানুষ হিসেবেও কিন্তু তিনি অসাধারণ একজন মানুষ ছিলেন। তার মধ্যে যেমন একটা সফট কর্নার ছিল, তেমনই কিন্তু মজার দিকটাও তিনি সবসময় তার সাথে ক্যারি করেছেন। এবং এই মজার দিক বলতে গিয়ে একটা কথা মনে পড়ে গেল, মনে হলো একটু শেয়ারই করি যখন তাকে নিয়ে কথা হচ্ছে। তো একবার একজন মহিলা সাংবাদিক তার ইন্টারভিউ নিতে গেছেন, এবং যেটা হয় আর কি নানা প্রশ্নের মাঝখানে উনি ওনার একাকিত্ব নিয়ে প্রশ্ন করেছেন আর কি। এবং মনে মনে খুব এক্সপেক্টও করেছিলেন যে উনি হয়তো খুব একাকিত্ব নিয়ে কথা বলবেন, যে হ্যাঁ সত্যি একাকিত্বতে মানুষের কী হয় না হয়। কিন্তু উনি পুরো একদম অন্যভাবে বললেন, না 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 আমার মধ্যে কোনো একাকিত্ব নেই, আমি কেন একা নিজেকে ফিল করব, আমার প্রচুর বন্ধু বান্ধব রয়েছে, জনার্দন আমার সাথে রয়েছে, রঘুনন্দন আমার সাথে রয়েছে, ঝটপট আমার সাথে রয়েছে। তো এই নামগুলো শোনার পর সেই মহিলা সাংবাদিক একটু মানে হকচকিয়ে গেছিলেন যে মানে কী বলছেন, কিশোর কুমারজির মতন একজন মানুষ এটা কী বলছেন আর কি। তো এবার ভদ্রমহিলা যে একটু হকচকিয়ে গেছিলেন সেটা তিনি বুঝতে পেরেছিলেন, এবং তার এই হকচকিয়ে থাকার থেকে বেরি করে আনার জন্য তিনি সেই মহিলাকে তার বাগানে নিয়ে গিয়েছিলেন এবং তার গাছেদের সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন এই যে জনার্দন, রঘুনন্দন, ঝটপট যে নামগুলো উনি বললেন সেগুলো হচ্ছে তার গাছের নাম। এবং তার এর থেকেই বোঝা যায় তার মধ্যে কিন্তু অসাধারণ একটা সফট ব্যাপার তো ছিল, গার্ডেনিংয়েরও কিন্তু একটা দারুণ শখ ছিল। এবং তিনি বলেছিলেন যে এই নিষ্ঠুর সমাজে প্রকৃতির কাছাকাছি যদি নিজেকে নিয়ে যাওয়া যায় তার থেকে ভালো বোধ হয় আর কিছু হতে পারে না। তো এই গাছেরাই হচ্ছে আমার সব থেকে ভালো বন্ধু, তাই আমার মধ্যে কোনো একাকিত্ব নেই, এদের মাঝখানেই কিন্তু আমি প্রকৃত বন্ধুকে খুঁজে পাই, প্রকৃত বন্ধুত্বের রসদ খুঁজে পাই। আর এই বন্ধুত্বের কথা বলতে বলতে ওই প্রান্তের কোন একজন বন্ধু কিন্তু আমাদের সাথে চলে এসেছেন। গুড মর্নিং সুপ্রভাত। গুড মর্নিং সুপ্রভাত ম্যাডাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি গড়িয়া থেকে দীপান বসু বলছিলাম। বলুন। অ্যাকচুয়ালি খুব ভালো লাগছে, খুবই সুন্দর লাগছে, অসাধারণ গলা, অসাধারণ সব গান। তো ওর নামও ইন্দ্রনীল, আমরা ওই নীলে নীলে অম্বরটা শুনতে চাইছিলাম। আচ্ছা আচ্ছা, নামের সঙ্গে মিলিয়ে আর কি। নামের সঙ্গে নীল সুন্দর, আজকে ওয়েদারও খুব ভালো, সকালে খুব ভালো লাগছে, প্রথম থেকে দেখছি। বেশ, সঙ্গে থাকুন, দেখা যাক ইন্দ্রনীল দা নীলে নীলে আমরা আমাদের শোনান কি না আর কি। সঙ্গে থাকুন, এখন বললেন আমি চেষ্টা করছি নীলে নাম্বার। বেশ, যে একটুখানি মানে অল্প করেও যদি হয় আর কি, এটাও করতে পারো তুমি, পরের দিকেও করতে পারো আর কি। একদমই তাই, কারণ আমাদের হাতে এখনো সময় রয়েছে অনেক, একটু আমরা ব্রেকের পর ওটাকে দেখে নিই। বেশ, তাহলে এখন কি শুনছি আমরা? এখন ফিল্ম মেরে জীবন সাথী থেকে কিশোর কুমারের গাওয়া অবশ্যই, এবং আর ডি মামনের সুরে গান, খুব ভালো গান, ও মেরে দিল কে চেন। একদমই তাই, এটা শোনার জন্য আর একটা সেকেন্ডও ওয়েট করবো না, শুরু করে দাও চটপট। ও মেরে দিল
চেন ও মেরে দিল কে চেন চেন আয়ে মেরে দিল কো দুয়া কিজিয়ে ও মেরে দিল কে চেন চেন আয়ে মেরে দিল को दुआ कीजिए अपना ही साया देख के तुम जाने जहां शर्मा गए अभी तो ये पहली मंजिल है तुम तो अभी से घबरा गए मेरा क्या होगा सोचो तो जरा हाय ऐसे ना है भरा कीजिए आपका हर माँ आपका नाम मेरा तराना और नहीं इन झुकती पलकों के सिवा दिल का ठिकाना और नहीं जचता ही नहीं आँखों में कोई दिल तुमको ही चाहे तो क्या कीजिए ओ मेरे दिल के चैन चैन आए मेरे दिल को दुआ कीजिए ओ मेरे दिल के चैन ओ मेरे दिल के चैन সুন্দর গান শুনে আমার ওই প্রান্তের বন্ধুরা যে বেশিক্ষণ দূরে থাকতে পারবে না সেটা তো আন্দাজ করতেই পারছি ফোনে ফোনে কে রয়েছে আমার সঙ্গে গুড মর্নিং সুপ্রভাত গুড মর্নিং হ্যালো যা কথা বলার আগেই বন্ধুর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে কিন্তু আমি শিওর বন্ধু আবারও ফোন করবে আবারও নিশ্চয়ই তোমার সাথে আমার কথা হবে এবার একটু ইন্দ্রনীলের কাছ থেকে জানতে চাই দেখো কিশোর কুমারের গান আমরা প্রত্যেকেই ভালোবাসি মানে সে বুঝেই হোক না বুঝেই হোক একটা অদ্ভুত ভালো লাগা ভালোবাসা রয়েছে আর কি কিন্তু তুমি কিশোর কুমারের গানেই একদম নিজেকে ডুবিয়ে দিয়েছো তো তোমারই জার্নিটা শুরু হয়েছিল কীভাবে সেটা তো এখনও জানা হয়নি আমি যে পাড়ায় থাকতাম সে পাড়ায় সবসময় মাইক চলতো পাকসা কাছে থাকি তো সেখানে ছোটবেলার থেকেই মাইকে গান শুনছি কিন্তু কেন যাই না কিশোর কুমার গান শুনে আমাকে আকৃষ্ট করতাম এবং ইভেন বাড়িতে রেডিও চলতো তখন আগে তখন কলকাতা কও ছিল বিগিত বাড়িতে ছিল কিন্তু আমি বাবা শুনতো কলকাতা কও সঙ্গে সঙ্গে বিগিত বাড়ি যেই বাবা বেরিয়ে যেত কলকাতা কও দিয়ে কিশোর কুমার গান হচ্ছে কিনা কখন সারাক্ষণ মনোরঞ্জন একটা অনুষ্ঠান হতো কখন কিশোর কুমারের গান হবে সে সারাক্ষণ আধা ঘন্টা বসে থাকতাম ছোটবেলা থেকে তোমাকে টানতো আমাদের কেন টানতে জানি দূর থেকে পড়ছি বলে ঝট করে যদি মাইকে বাজতো কিশোর কুমার গান সব ভুলে যেতাম গান তখন তো টেবিল করা ছিল না অত ছিল না একদম টান করে বারান্দায় বেরিয়ে গিয়ে গান শোনার চেষ্টা করতাম মানে কেন জানি মানে হট করে আমাদের নিজের আমার নিজের মনে কেমন ঢুকে পড়েছে এবং সবার মনে অনেকের মনে উনি ঢুকে পড়েছেন তো এটা একটা এখানে এক্সপ্লেনেশন নেই কেন ভালো লাগে জাস্ট শোনার এই কেনর কোনো উত্তর নেই আর কি এবং সত্যি তাই কাউকে যদি জিজ্ঞেস করা হয় যে কিশোর কুমারজির গান কেন ভালো লাগে সত্যি এই কেনর কোনো উত্তর নেই আর কি
মজাদার লোক, হাসি খুশি, উনি সিনেমা দেখতে ভালো লাগতো, উনি কথা বলতে ভালো লাগে, সবকিছু ভালো লাগে যখন উনি স্ক্রিনে থাকেন বা যখন উনি আওয়াজেও থাকেন। উনার সেন্স অফ হিউমারটাও কিন্তু অসাধারণ ছিল। দেখো শুরু থেকে যে কথাটা আমি বারবার বলছি যে একজন সিঙ্গার হিসেবে, কম্পোজার হিসেবে, মিউজিক ডিরেক্টর হিসেবে, ইভেন একজন অ্যাক্টর হিসেবেও আমরা তাকে পেয়েছি, তিনি কিন্তু কম্পোজিং করা বা রাইটিংয়ের কাজটা একটু কমই করতেন এবং সেক্ষেত্রে মজার ছলেই কিন্তু খুব অসাধারণ একটা কথা তিনি বলেছিলেন, আমি যদি সবটা করি তাহলে বাকি যারা রয়েছে তাদের প্রতি অবিচার করা হবে। এই যে একটা ভাবনা, সেটা কিন্তু তিনি বলেই বোধহয় ভাবতে পেরেছিলেন এবং খুব অনায়াসে একটা এত বড় সত্যিকে মজার ছলেই বলে দিতে পেরেছিলেন। একদম, সেটা বোধহয় কিশোর কুমারজি বলেই সম্ভব হয়েছিল। একদম, মানে ওনার সম্বন্ধে যতই বলবেন ততই কম মনে হয়। সত্যিই তাই। কি রয়েছে একটু দেখে নিই আমরা। গুড মর্নিং, সুপ্রভাত। হ্যালো, হ্যাঁ গুড মর্নিং, কে বলছেন, কোথা থেকে বলছেন? গুড মর্নিং, ম্যাডাম গুড মর্নিং। আজকে এই ফ্রেন্ডশিপ ইন্দ্রনীল আমরা সময় কাটাচ্ছি, আমরা আরো আপনাদের সময় কাটাতে চাই আমি কিন্তু বলছি। তো আপনি একটুখানি ইন্দ্রনীলটাকে বলুন, এ বস্তি যদি আমাদের শুনে একটু আনন্দ দেয়, সব কঠিন কঠিন গান বলছে, ফ্রেন্ডশিপ দেখে খুব খুশি হবো। বেশ বেশ, আপনি সঙ্গে থাকুন, ইন্দ্রনীলদা নিশ্চয়ই চেষ্টা করবেন, আশা করছি আপনাদের রিকোয়েস্ট একটু একটু করে হলেও আমরা রাখতে পারবো আর কি। তো ইন্দ্রনীলদা এবার কোন গানে যাচ্ছে? এবার একটু মানে একটুখানি মজারই গান, মানে একটু ওগো নিরুপম একটা গান আছে, ছোটবেলায় খুব শুনতাম, খুব ভালো লাগতো। আমি ভাবছি এই গানগুলো সহজে স্টেজে গাওয়া যায় না, তো ভাবছি এখানে যদি একটু গাই এই গানটা। চলো শুনিয়ে ফেলো, একদম মজার গান। নিরুপমা করিও ক্ষমা, তোমাকে আমার ঘরণী করিতে, আমার মনে দোসর করিতে পারিলাম না, পারিলাম না তো কিছুতে। ও গো নিরুপমা করিও ক্ষমা, তোমাকে আমার ঘরণী করিতে, আমার মনে দোসর করিতে পারিলাম না, পারিলাম না তো কিছুতে। ও গো নিরুপমা, হয়তো তোমার অনেক কিছুই আছে, তবু নেই দাম তার কোনোই আমার কাছে। হয়তো তোমার অনেক কিছুই আছে, তবু নেই দাম তার কোনোই আমার কাছে। আমার পথ তোমার পথে সাথে, মিলবে না যেন কিছুতে, মিলবে না যেন কিছুতে। ও গো নিরুপমা, লতার মতোই জড়িয়ে রয়েছ গাছে, বুঝি ফুল ফোটবার সময় এসেছে কাছে। লতার মতোই জড়িয়ে রয়েছ গাছে, বুঝি ফুল ফোটবার সময় এসেছে কাছে। এমন মধুর ভঙ্গিমা আমি কোনোদিন ভুলব না যেন কিছুতে, ভুলব না যেন কিছুতে। ও গো নিরুপমা করিও ক্ষমা, তোমাকে আমার ঘরণী করিতে, আমার মনে দোসর করিতে পারিলাম না,
পারিলাম না তো কিছুতে, ও গো নিরুপমা। চলো একজন বন্ধু রয়েছে, দেখি সে নিরুপমা কি নিরুপম, কে রয়েছে আমার সঙ্গে। গুড মর্নিং, সুপ্রভাত। গুড মর্নিং, কে বলছো, কোথা থেকে বলছো? খুশি, গুড মর্নিং, আমি প্রথম গায়ে বলছি ভুবনেশ্বর থেকে। আচ্ছা, অনেক দূর থেকে ফোন করেছো, কেমন আছো বলো আগে। ভালো আছি, চল বাড়ি হচ্ছে বারাসাতে। আচ্ছা আচ্ছা, তোমার সঞ্চালনা খুবই ভালো হচ্ছে আজকে। থ্যাংক ইউ। আসলে আমি খুব ভক্ত, আজকে কিন্তু তোমার জন্মদিনে মানে গানটা সুন্দর ভাবে ঘুরিয়ে তুলেছো তোমরা। আর তার মানে কি এটাই তোমার রিকোয়েস্ট? হ্যাঁ, এটা আমার রিকোয়েস্ট। যদি নীল আজকে যদি লিস্টে থাকে তাহলে খুব ভালো হবে, নীলের সাথে কথা বলা যাবে। গানটা আমার জানা আছে, তবে একটুখানি আমরা ব্রেকের পরে সেটা আমরা করব, কারণ আমাদের যে গানগুলো আছে সেটা আবার সেট চেঞ্জ করতে হবে তো মিউজিশিয়ানের। আচ্ছা, তুমি সঙ্গে থাকো, ভালো থেকো, অনেকটা দূর থেকে ফোন করেছো, আর প্রত্যেক দিন আমাদের সাথে সাত সকালের সুরের আড্ডায় থেকো। আর এই সুন্দর সুন্দর গান শুনতে শুনতে এক মুহূর্ত এদিক ওদিক করতে ইচ্ছে করছে না, কিন্তু সময় জানান দিচ্ছে। সাত সকালের সুরের আড্ডায় প্রথম বিরতির সময় হয়ে গেছে, তো এই ছোট্ট একটা ব্রেক নিয়ে যাবো আর আসবো। সঙ্গে আছো, সঙ্গে থাকো। ফিরে এলাম বিরতির পর সাত সকালের সুরের আড্ডা, আর সঙ্গে রয়েছে একজন বন্ধু। গুড মর্নিং সুপ্রভাত। হ্যাঁ সুপ্রভাত। গুড মর্নিং রূপালী দি, কেমন আছো বলো? আমিও তোমাদেরকে খুব মিস করেছি, খুব ভালো আছি। আর কেমন লাগছে বলো আজকে সাত সকালের সুরের আড্ডা কিশোর কুমারের গানে গানে আমরা ভরিয়ে তোলার চেষ্টা করছি? তোমার আর আলাদা কোন রিকোয়েস্ট নেই, যেটাই ইন্দ্রনীল দা শোনাবে সেটাই তোমার পছন্দের গান হয়ে উঠবে। বেশ, ভালো থেকো রূপালী দি, সঙ্গে থেকো। একদম একদমই তাই। ইন্দ্রনীল দা, তাহলে এবার একটু গানে গানে চলে আসি আমরা। চলো কি শোনাচ্ছে এবার? শোনাবো ফিল্ম গোলমাল থেকে ওই অডিও এবং সুরে এবং গুলজারের লেখা ফিল্ম গোলমাল, গানটা হচ্ছে আনেওয়ালা পাল। ভীষণ ভালো। सके तो इसमें जिंदगी बिता दो,
पल ये जो जाने वाला है। एक बारी यूं मिली मासूम सी गली, एक बारी यूं मिली मासूम सी गली, हो खिलते हुए कहां खुशवाश में चली, देखा तो यही है ढूंढा तो नहीं है पल जो ये जाने वाला है। हो आने वाला पल जाने वाला है, हो सके तो इसमें जिंदगी बिता दो पल जो ये जाने वाला है। एक बार वक्त से लम्हा गिरा कहीं, एक बार वक्त से लम्हा गिरा कहीं, वहाँ दास्ता मिली लम्हा कहीं नहीं, थोड़ा सा हंसा के थोड़ा सा रुला के पल ये भी जाने वाला है। हो आने वाला पल जाने वाला है, हो सके तो इसमें जिंदगी बिता दो पल जो ये जाने वाला है। हो आने वाला पल जाने वाला है, आने वाला पल जाने वाला है। গানগুলো নিয়ে আলাদা করে কিছু বলার নেই, কে রয়েছে একটুখানি দেখে নি আমার সঙ্গে। গুড মর্নিং সুপ্রভাত, গুড মর্নিং। যা মনে হচ্ছে বন্ধুর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, বাট আমার খুব একটা মন খারাপ হচ্ছে না, কারণ আমি জানি আবারও তুমি চলে আসবে 8550225858 এই নাম্বারে। আর আজকে তোমরা একের পর এক ইন্দ্রনীলদার গলায় কিশোর কুমারের গান শুনছি এবং চেষ্টা করছি তাকে নিয়ে খানিকটা কথা বলতে আর কি। এবং তুমি যেটা একটু আগে বললে যে সত্যি এতটাই বড় মাপের একজন মানুষ, তাকে নিয়ে কথা বলতে গেলে কোথাও না কোথাও মনে হয় শব্দ কম পড়ে যাচ্ছে, কোথাও না কোথাও মনে হয় সময়টাও বড্ড যেন কম আর কি, সবটাই ফুরিয়ে যায় কিন্তু কথাটা শেষ হয় না। দেখো আজি বর্মনের সঙ্গে তার জুটিটা তো অসাধারণ ছিল, কিছু বলার জায়গা রাখে না, কিন্তু এইচডি বর্মনের সাথেও কিন্তু তার অসাধারণ একটা ভালো সম্পর্ক ছিল এবং আমাদের সেই সম্পর্কের খাতিরেই বোধ হয় এইচডি বর্মন কিন্তু তাকে কিশোরীরা বলে ডাকতেন আর কি। এবং আর একটা মজার ব্যাপার যেটা হতো, যেদিন রেকর্ডিং থাকতো তার আগের দিন রাত্রে এইচডি বর্মনজি কিন্তু তাকে ফোন করতেন, এবং মজাটা ছিল ওখানেই যখন ফোন করতেন, ফোন করেন উনি চুপচাপ থাকতেন, কোনো সাড়া দিতেন না, এবং অটোমেটিক্যালি যেটা হয় যে ওই প্রান্ত থেকে কেউ একজন ফোন করছেন, হ্যালো বলা হচ্ছে, যখন কোনো রিপ্লাই পাওয়া যায় না তখন রেঞ্জটা কিন্তু বাড়তে থাকে আস্তে আস্তে। এবং মজাটা ছিল এখানেই এই যে হ্যালো হ্যালো এই যে একটু একটু করে গলার রেঞ্জটা বাড়ানো,
এটা থেকেই কিন্তু এস ডি বর্মনজি বুঝতেন যে কালকে কিশোর কুমারজির গলার রেঞ্জ ঠিক কতটা থাকবে বা রেকর্ডিংয়ে ঠিক কী হতে পারে। এবং এই এস ডি বর্মনজি যখন মৃত্যুশয্যায় সজ্জিত আর কি, তখন মোস্ট প্রবলি তার সেই সুরে কিশোর কুমারজি অসাধারণ একটা গান গিয়েছিলেন সুনি সুনি হ্যায়। এবং এই গানটা শুনলে বোঝা যায় যে ভীষণ কাছের মানুষ যখন আমাদের ছেড়ে চলে যায়, তার না থাকাটা, শূন্যতাটা কতটা গভীর, কতটা আমাদের মনকে ছুঁয়ে যায়, সেটা কিন্তু তার গানের মধ্যে দিয়ে তিনি প্রকাশ ঘটিয়েছিলেন। এই না হলে কিশোর কুমার এই কারণেই বোধহয় তিনি সকলের থেকে আলাদা এবং কোথাও না কোথাও যেন আজও আমাদের মনের মধ্যে রয়েছেন এবং আগামী দিনে বহু বহু বছর ধরে বহু সময় ধরে এভাবেই তিনি আমাদের মনের মধ্যে থাকবেন। কিন্তু এই মুহূর্তে টেলিফোনে কে রয়েছেন আমার সঙ্গে? গুড মর্নিং, সুপ্রভাত। গুড মর্নিং। গুড মর্নিং। কে বলছেন, কোথা থেকে বলছেন? বলুন বলুন। গুড মর্নিং মশাই, বলছি আমি ইমেল দিয়ে গানটি গাইতে। বেশ বেশ, আপনি সঙ্গে থাকুন, নিশ্চয়ই আমরা চেষ্টা করব। ইন্দ্রনীলদা, কথা তো বেশ খানিকক্ষণ হলে একটু গানে গানে আসতে হবে, এরপর কি শুনছি আমরা? আপনি যখন শচীন দেব বর্মনের সঙ্গে বললেন, তাই ওনার সুরে একটা গান খুবই হিট হয়েছিল মানে ফিল্ম আরাধনা থেকে। বেশ, আমি আর শুনবো না, আমি একেবারে গানে গানেই শুনতে চাইছি। একটুখানি মনে পড়ে, এই রেকর্ডিংটা হওয়ার আগে আগের দিন শচীন দা ফোন করেছিল, গলা ঠিক আছে তো, আবার গলাটা অ্যাকচুয়ালি শোনা তো কেরম আছে, বলে ঠিক আছে চলে আয় পরের দিন। তো এই গানটা হচ্ছে সেই গানটা, মেরে স্বপ্ন কি গান। বেশ চলো শুনিয়েই ফেলো এবার। प्यार की गलियां, बाग की गलियां, सब रंग रलियां पूछ रही है। हे प्यार की गलियां, बाग की गलियां, सब रंग रलियां पूछ रही है। गीत बन घर के किस दिन गाएगी तू, मेरे सपनों की रानी कब आएगी तू? आए रुत मस्तानी कब आएगी तू, बित जाए जिंदगानी कब आएगी तू, चलिया तू चलिया। और कब तक मुझे
तर पाएगी तू मेरे सपनों के रानी कब आएगी तू आई रुत मस्ताने कब आएगी तू बित जाए जिंदगानी कब आएगी तू चलिया तू चलिया चलिया आ तू चलिया ए चलिया आ तू चलिया ओ चलिया आ तू चलिया কিশোর কুমারের গানই রয়েছে তাকে নিয়েই কথা হচ্ছে আমাদের সাত সকালের সুরের আড্ডায় আর শুরুতেই বলেছিলাম আজকে তার শুভ জন্মদিন ১৯২৯ সালের আজকের দিনেই কিন্তু কিশোর কুমারের জন্ম হয়েছিল আভাস কুমার গাঙ্গুলি হচ্ছে তার আসল নাম কিন্তু তিনি কিশোর কুমার নামে কিশোরজি হিসেবেই কিন্তু আমাদের সকলের কাছে ভীষণ ভীষণভাবে জনপ্রিয় হয়ে রয়েছে এছাড়াও কিন্তু আরও বেশ কয়েকজন মানুষের জন্মদিন আজকে সেগুলো অবশ্যই তোমাদেরকে বলবো তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু তার আগে শুনবো কে রয়েছে আমার সঙ্গে গুড মর্নিং সুপ্রভাত হ্যালো হ্যালো গুড মর্নিং কে বলছো কোথা থেকে বলছো আমি গড়িয়া থেকে প্রিয়াইকা বলছি বলো কেমন লাগছে সাত সকালে সুরের আড্ডা খুব ভালো লাগছে তোমাকেও খুব ভালো থ্যাংক ইউ আর তোমার গলাটা তো শুনে বেশ পুচকে পুচকেই মনে হচ্ছে কোন ক্লাসে পড়ো তুমি আমি 7 এ পড়ি 7 এ পড়ো আর গান কেমন লাগছে ইন্দ্রনীল দা আমার খুব ভালো লাগছে আমি ছোট ফ্যান হই আচ্ছা ছোট ফ্যান আচ্ছা ছোট ফ্যানের কি কোনো রিকোয়েস্ট রয়েছে ফ্যান বলে ফেলো আমি সেভিং একটা কথা বলবো আর একটু বলো তোমার কি রিকোয়েস্ট রয়েছে ছোটদের গান বেশ ওটা পরে করব পরে তো মমতা সিংহ বেশ তোমাকে তো একটু অপেক্ষা করে থাকতে হবে কিন্তু এটুকুনি বলতে পারি ছোটদের গান আজকে আমরা শুনব সঙ্গে থাকো প্লিজ থ্যাংক ইউ সঙ্গে থাকো ভালো থেকো আর তোমাদেরকে বলছিলাম জন্মদিনের কথা শুরুতে খেয়ে তো বারবার বলছি আজকে কিশোর কুমারের জন্মদিন এছাড়াও কিন্তু ১৯৬১ সালে আজকের দিনে জন্ম হয় প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামার এছাড়াও ১৯৬৭ সালে জন্ম হয় অভিনেতা আরবাজ খানের এই ছিল জন্মদিনের তালিকা আর ওই প্রান্তে তোমাদের যাদের আজকে জন্মদিন মানে যে সমস্ত বার্থডে গার্ল এবং বার্থডে বয়রা রয়েছে তাদের জন্য রইল জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক শুভকামনা এরপর একটা যদি স্পেশাল গান হয়ে যায় এখন অ্যাকচুয়ালি যেহেতু বর্ষাকাল একটা আমি চাইছি একটু বৃষ্টিকে মাথায় রেখে একটা গান শোনাতে লিমঝিম গিরে সাবান মানসিন ফিল্ম থেকে বেশ বচ্চন স্যারের একদম একদম মানে পুরো ছবিটা চোখের সামনে ভেসে উঠছে শুধু গানটা শোনার অপেক্ষা এবং ওই সেই একই জুটি আরডি বর্মন এবং গুলজার স্যার চলো झिम गिरे सावन सुलग सुलग जाए मन भीगे आज इस मौसम में लग कैसी ये अगन रिम झिम गिरे सावन सुलग सुलग जाए मन भीगे आज इस मौसम में लग कैसी ये अगन रिम झिम गिर सावन जब घुंघरों सी बजती है Yeah.
कैसे देखे सपने नयन सुलग सुलग जाए मन भीगे आज इस मौसम में लग के सिए अगन रिमझिम गिरे सावन महफिल में कैसे कह दे किसी से दिल बद रहा है इस अजनबी से महफिल में कैसे कह दे किसी से दिल बद रहा है इस अजनबी हाय कर अब क्या जतन सुलग सुलग जाए मन भीगे आज इस मौसम में लग के सिए अगन रिमझिम गिर सावन सुलग सुलग जाए मन भीगे आज इस मौसम में लग कैसी ये अगन रिमझिम गिरे सावन। गानटा सुनते सुनते तो छबिर दृश्यटा एकदम चोखेर सामने परिष्कार हो उठल किन्तु बाइरे कि बृष्टि हवार कोनो चान्स रयेछे माने सारा दिने कि एकटु आध बृष्टि होते पारे वेदर कि बोलछे सेटाई एबार तोमादेरके जानिये देब वेदर जानान दिच्छे आजके सर्वोच्च तापमात्रा थाकबे 34 डिग्री सेलसियासेर आशेपाशे एबं सर्वनिम्न तापमात्रा थाकबे 27 डिग्री सेलसियासेर आशेपाशे এখনো পর্যন্ত বৃষ্টিপাতের কোনো খবরাখবর নেই তবে এই বর্ষায় যদি এক পাশলে বৃষ্টি হয় তাতে কিন্তু মনটা বেশ খুশিতেই ভরে উঠবে কে রয়েছে এই মুহূর্তে আমার সঙ্গে গুড মর্নিং সুপ্রভাত 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 নমস্কার জানাই বারাসাতের দিব্যেন্দুরায় বেশ আপনাকেও স্বাগত সুপ্রভাত গুড মর্নিং কেমন লাগছে বলুন খুব ভালো লাগছে দেখুন এত গরমের মধ্যে এই ইন্দ্রনীলের গানটা কিন্তু আমাদের মনে একটা যেন শান্তির ধারা বয়ে দিচ্ছে আর সেই কারণেই তো আমাদের সাত সকালের সুরের আড্ডা যাতে মনটা একদম খুশিতে ভরে থাকতে পারে মনটা খুশিতে ভরে যায় কিন্তু দেখুন পারিবারিক অশান্তিও সৃষ্টি হচ্ছে বাজারে যেতে পারছি না বাজার যাওয়া নিয়ে নিশ্চয়ই গিন্নির সাথেই হচ্ছে ঝগড়াটা গিন্নিকেও পাশে বসিয়ে দিন না না রবিবারের বাজার রবিবারের বাজার বাজার অনেকক্ষণই থাকবে কোন রিকোয়েস্ট রয়েছে আপনার হ্যাঁ রিকোয়েস্ট আপনাকে একটু দিবেন নিজের সাথে কথা বলা যাবে ইন্দ্রনীলের সাথেই রয়েছে আপনার সব কথা শুনছে নমস্কার 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 খুব সুন্দর লাগছে গানগুলো আপনার আপনাকে অনুরোধ করবো যে একটা গান করো করো করুন কোনো ব্যাপার না করতে পারি তো অবশ্যই করতে পারেন তবে এখনই গাইবো না হয়তো পরে গাইবো তবে গাইবো আমি বলছি যে পতিত পাবনি গঙ্গাটা যদি হয় তারপরে ওই চিন্ময় নাম তরু সিং ওই গানটা যদি হয় একটু ছেড়ে দাও লাগে না কি করুক হ্যাঁ ওগুলো আছে লিস্টে আছে লিস্টে করব আমরা এই ব্রেকের পরেই হবে এবং এবং আমার মনে হয় আজকে ওরা সাবুনের অভিযোগ ধারায় নিশ্চয়ই বর্ষা বর্ষিত হবে সুন্দর গানের পরে আমি সামনে এটা বিশ্বাস হচ্ছে বেশ আর দেখুন সবাই আছে একদম হাঁকিয়ে দিয়ে যান জমি আপনারা ফোনে ফোনে আছেন বলেই কিন্তু সাত সকালের সুরের আড্ডা একেবারে সম্পূর্ণ হয়ে উঠছে কারণ একা একা তো একটা জাহাজকে চালিয়ে নিয়ে যাওয়া যায় না সেখানে তো মেম্বারদেরও দরকার হয় তাই না সবাই মিলেই কিন্তু সাত সকালে সুরের আড্ডা ভরপুর হয়ে ওঠে সম্পূর্ণ হয়ে ওঠে এরপরে কি শুনছি বলো হ্যাঁ এরপরে ভাবছি বর্ষা গান হলো বর্ষা হলে পরে একটুখানি একটুখানি এক পেগ হলে কেমন হয় সেই যে একটা গান আচ্ছা মানে বর্ষার মুডটা তুমি তৈরি করতে চাইছো বেশ তাহলে গানে গানে শুরু হোক সেটা চলো
এবং আশা করছি তুমি যে গানটা শোনাবে এটাও কিন্তু আমাদের সকলের খুব পছন্দের গান, মন ছুঁয়ে যাওয়ার গান। গানটা সবাই পছন্দ করে এবং প্রোগ্রামে অনেকে শুনতে চায়। এই গানটা খুব হিট। চলো। এবং মহানায়কতুন কুমারের একদমই তাই। যেতে চায় প্রাণ ব্যারা চালাও ফোয়ারা জিনসেরি শ্যাম্পেন রাম হে তো জীব যাক না যেদিকে যেতে চায় প্রাণ ব্যারা চালাও ফোয়ারা জিনসেরি শ্যাম্পেন রাম খাও খাও বুধ হয়ে ডুবে যাও দেখো চোখে চোখে সর্ষে ফুল করুক মাথা ঝিমঝিম লোলালুলু কেন তোমার বয়স হয় না শুলো আমার নাইনটি যাবো বলে তো আসিনি আজকে আজ হবে হবে সর্বনাশ স্বর্গ যদি না হয় সত্যি হোক না তবে নরকবাস স্ক্যান্ডেল চাই বুঝলে স্ক্যান্ডেল চাই ব্যাকগ্রাউন্ডে নইলে সমাজে পুরুষ বলে পাবে না মান খাও খাও হয়ে ডুবে যাও আরে দেখো চোখে চোখে সর্ষে ভুল করুক মাথা ঝিমঝিম লোলালুলু কেন তোমার বয়স হয় না ষোলো আমার নাইনটি সাহেবরা সব চলে গেছে গেছে বুঝি স্বাধীন করে দেশটাকে আমরা ওদের ছাড়িনি তো ধরে আছি তবু লেজটাকে মদ খাচ্ছি পার্টি দিচ্ছি বুটশুট পরে ঘুরে বেড়াচ্ছি টপ টু বটম সাজিয়ে নিয়েছি গোটা সমাজ মদ্যপানের বিরুদ্ধে যারা তাদের মাথায় পড়ুক বা হে খাও খাও বুধ হয়ে ডুবে যাও আরে দেখো চোখে চোখে সর্ষে ফুল করুক মাথা ঝিমঝিম লোলালুলু কেন তোমার বয়স হয় না ষোলো আমার নাইনটিন এই তো জীব যাক না যেদিকে যেতে চায় প্রাণ এ বেয়ারা চালাও ফোয়ারা জিনিসেরই শ্যাম্পেন অসাধারণ একটা মুড তুমি তৈরি করে দিয়েছো কিন্তু আমি চাইবো না কারোর মাথা ঝিমঝিম এতটুকুনিও করুক কারণ একটা অসাধারণ মুডে রয়েছি অসাধারণ অসাধারণ গান শুনছি আর এরকম একটা মুড থেকে সত্যি বেরোতে ইচ্ছে করছে না কিন্তু এই যে সময় একটু একটু করে আমাকে জানান দিচ্ছে একটুর জন্য হলেও বেরোতে হবে একটা বিরতি নিতেই হবে এই ছোট্ট একটা বিরতি নিয়ে যাবো আর আসবো সঙ্গে আছো সঙ্গে থাকো ফিরে এলাম বিরতির পর সাত সকালের সুরের আড্ডায় আর সুরে সুরে যে আমরা রয়েছি সেটা তো বলার অপেক্ষায় রাখে না ইন্দ্রনীলদা তুমি একদম রেডি চলো পরের গানটা তাহলে শুরু করে দাও চলুন এই গানটি কিশোর কুমারের নিজের লেখা নিজের সুরেই গান
দুর্গা গান কি ছাউস ফিল্ম থেকে আঁচল কে আছে চল आचल के तुझे मैं लेके चलूं एक ऐसे गगन के तले जहां गम भी ना हो आंसू भी ना हो बस प्यार ही प्यार पले एक ऐसे गगन के तले आचल के तुझे मैं लेके चलूं एक ऐसे गगन के तले जहां गम भी ना हो आंसू भी ना हो बस प्यार ही प्यार पले एक ऐसे गगन के तले सूरज की पहली किरण से आशा का सवेरा जागे सूरज की पहली किरण से आशा का सवेरा जागे चंदा की किरण से धुल कर घन घोर अंधेरा भागे चंदा की किरण से धुल कर घन घोर अंधेरा भागे कभी धूप खिले कभी छाँव मिले लंबी सी डगर न खले जहाँ गम भी ना हो आंसू भी ना हो बस प्यार ही प्यार पले एक ऐसे गगन के तले जहाँ दूर नजर दौराए आजाद गगन लहराए जहाँ दूर नजर दौराए आजाद गगन लहराए जहाँ रंग बिरंगे पंछी आशा का संदेश लाए जहाँ रंग बिरंगे आशा का संदेश लाए सपनों में पले हंसती हो कली जहाँ शाम सुहानी ढले जहाँ गम भी ना हो आंसू भी ना हो बस प्यार ही प्यार तले एक ऐसे गगन के तले ऐसे गगन के तले ऐसे ऐसे गगन के तले এই গানটা শুনতে শুনতে একটা কথা মনে পড়ে গেল এই যে গানটার মধ্যে রয়েছে না কোথাও দুঃখ থাকবে না কোথাও চোখে জল থাকবে না শুধুই আনন্দ থাকবে শুধুই ভালোবাসা থাকবে ব্যক্তিগত মানুষ হিসেবেও কিন্তু কিশোর কুমারজি যেখানে থাকতেন সেখানে কিন্তু কেউ মুখ গোমরা করে বসে থাকতে পারত না মানে উনি যেখানে থাকতেন সেটা রেকর্ডিংয়ের স্টুডিওতেই হোক বন্ধুবান্ধবদের মাঝখানেই হোক পুরো মহলটাই কিন্তু একেবারে চেঞ্জ হয়ে যেত কারণ তিনি এতটাই হাসি খুশি একজন মানুষ ছিলেন যে তার সামনে মুখ গোমরা করে বসে থাকাটা বা নিজেকে গুরুগম্ভীর করে সাজিয়ে রাখাটা খুব কঠিন ব্যাপার এবং এই প্রসঙ্গেই যেটা মনে পড়ছে যখন লতাজির সঙ্গে তার ডুয়েট রেকর্ডিং থাকতো লতাজির মতন মানুষও কিন্তু একটু চাপে থাকতেন তার কারণ হচ্ছে কিশোর কুমারজির সঙ্গে থাকা মানেই মজার মজার কথা হাসির কথা এবং লতাজির কোথাও মনে হতো যে হাসতে হাসতে গলাটা যদি খারাপ হয়ে যায় তাহলে রেকর্ডিংটা হবে কী করে তাই যখনই দুজনের ডুয়েট থাকতো লতাজি প্রথমে এসে বলতেন যে কিশোরদা পহলে রেকর্ডিং বাদ মে সব কুছ মানে গল্প গান আড্ডা যা হবে পরে আগে একবার বলেছে
বলে কিশোর যা যাব আতে সেজা প্লিজ চুপ হয়ে যায় এক্স্যাক্টলি তাই আমরা গানা ঠিকসে গা নেই পাইঙ্গে ওই গানটা শুনতে শুনতেই মনে হলো উনিও বোধহয় ব্যক্তিগত জায়গা থেকে সব সময় বোধহয় হাসি খুশি থাকতে চাইতেন বলেই বোধহয় তার পারিপার্শ্বিকে যারা থাকতেন তাদেরকেও কিন্তু সেই মজার আনন্দেই ভরিয়ে রাখতে পারতেন স্ক্রিনে তো আমরা তাই দেখেছি তবে ওনার ইমোশনাল স্যার সঙ্গে যথেষ্ট ভালো আছে বাট বেসিক্যালি মানে কি বলতো আমার মনে হয় প্রত্যেকটা মানুষের মধ্যে যে যে ইমোশনগুলো থাকে আর কি সেটা দুঃখ বলো আনন্দ বলো ভালোবাসা বলো হারিয়ে ফেলা বলো প্রত্যেকটা অভিব্যক্তিকেই তিনি অসাধারণভাবে গানের মধ্যে দিয়েই তুলে ধরেছেন মানে চোখ বন্ধ করে যখন গানটা শোনা হয় কোথাও না কোথাও যেন অনুভূতিগুলোকে একদম বাই হার্ট আমরা ফিল করতে পারি যে ছবিটা নিজের থেকে ফুটে ওঠে একদমই তাই বেশি কিছু কষ্ট করতে হয় না তুমি যেটা প্রথমেই বললে যে ছোটবেলা থেকে কিশোর কুমারের গান মানে তোমার মধ্যে একটা অদ্ভুত নাড়া দিয়ে যেত আর কি এবং এখনো তুমি কিশোর কুমারের গানই গাইছো তো তোমায় যদি বলি এক কথায় কিশোর কুমারজি বলতে তুমি কি বলবে আমি তো বলবো আপনাদের চ্যানেলের মতো দেয় এন্টারটেইনমেন্ট মানে টোটাল যদি এন্টারটেইনমেন্ট বলতে আচ্ছা একটু মাইকটা নিয়ে নিতে হবে মানে উনি মিন্স এন্টারটেনমেন্ট মানে ওনার এক কথা বলতে পারেন উনিকে দেখলে পরেই মানুষ খুশি পায় আনন্দ পায় মন ভরে যায় তো আমি বলবো তোমার কাছে ঈশ্বর তুল্য আর কি ডেফিনেটলি মানে আমাকে মানে গুরু বলে যদি কেউ থাকে বা কেউ যদি আমাকে লাইফে কেউ যদি আনন্দ দিয়ে থাকে ছোটবেলা থেকে এখন পর্যন্ত এখনো দিয়ে যাচ্ছে তো উনি মানে 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 যখনই কোনো কোনো সময় থাকে বা ইয়ে থাকে কিশোর কুমার গান শুনতে ইচ্ছা করে এবং এখনও শুনে যাচ্ছি আগেও শুনেছি মানে শেষ নেই কোনো বলুন কে বলছেন নামটা এখনো জানা হয়নি বলুন বলুন বেশ আমরা চেষ্টা করব আসলে বোঝেন তো সবটাই সময়ের মধ্যে বাধা আর কি তো আমরা চেষ্টা করব আপনার রিকোয়েস্টে যাতে রাখা যায় হ্যাঁ দাদার গান খুবই ভালো লাগছে যদি একটু শোনা যেত খুব খুশি হতাম দিদি আমরাও খুব খুশি হতে পারতাম যদি রিকোয়েস্ট গুলো সবকটা রাখতে পারতাম সঙ্গে থাকুন ঠিক আছে সঙ্গে থাকুন সঙ্গে থাকুন খুবই কম তাও দেখছি আমরা সত্যি তাই মানে কি বলো তো গান শুনতে শুনতে কিভাবে যে দেড় ঘন্টা সময় পার হয়ে যাচ্ছে নিজেরাও বুঝতে পারছি না অনেক সময় এখন মনে হচ্ছে দেড় ঘন্টা সত্যি তাই চল এরপরে আমরা কোন গান শুনছি এরপরে গান গাইবো ফিল্মটা ফিল্মের নাম আজনবী এক আজনবী হাসিনা চলো 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 হসিনা সে ইউ মুলাকাত হো গয়ে এক আজনবী হসিনা সে ইউ মুলাকাত হো গয়ে ফির ক্যা হুয়া ইয়ে না পুছো কুছ এসি বাত হো গয়ে এক আজনবী হসিনা সে ইউ মুলাকাত হো গয়ে এক আজনবী হসিনা সে ইউ
मुलाकात हो गई। जाने मन जाने जिगर होता मैं शायर अगर कहता गजल तेरी अदा हो पर। जाने मन जाने जिगर होता मैं शायर अगर कहता गजल तेरी अदा हो पर। मैंने ये कहा तो मुझसे खफाओ जाने हयात हो गई। एक अजनबी हसीना से यूं मुलाकात हो गई। फिर क्या हुआ ये ना पूछो कुछ ऐसी बात हो गई। एक अजनबी हसीना से यू मुलाकात हो गई। मैं ये असाधारण असाधारण सम्भार हमरा जार कास्थ के पेछी আমাদের সকলের শ্রদ্ধার প্রিয় শ্রদ্ধেয় কিশোর কুমারজি কিন্তু কোনো রাষ্ট্রীয় পুরস্কার পাননি, তবে তার এই পথ চলায় তিনি মানুষের কাছ থেকে যে অফুরান ভালোবাসা পেয়েছেন সেটা কিন্তু অনেক বড় পাওয়া। আসলে মানুষের ভালোবাসাটাই কিন্তু সারা জীবন সাথে থেকে যায়। পুরস্কারটা ডেফিনেটলি একটা জায়গা দেয়, কিন্তু মানুষের কাছ থেকে যখন অন্তর থেকে ভালোবাসা পাওয়া যায় সেটার ভ্যালুটা বোধহয় অনেক বেশি, এবং সেটাই বোধহয় সারা জীবনের সঙ্গী হয়ে যায়। কিশোর কুমারের ক্ষেত্রেও কিন্তু সেটাই হয়েছিল। আর তাই খান্ডোয়াতে একটা আস্ত এলাকা রয়েছে তার নামে কিশোর নগর বলে। এটাই বোধহয় একজন মানুষের জীবনে সবথেকে বড় পাওয়া। এর থেকে বড় পাওয়া বোধহয় আর কিচ্ছু হতে পারে না। কে রয়েছে এই মুহূর্তে আমার সঙ্গে? গুড মর্নিং, সুপ্রভাত। গুড মর্নিং, কে বলছো, কোথা থেকে বলছো? নিশ্চয়ই আমি ভাইজাগ থেকে বলছি। ভাইজাগ থেকে? ভাইজাগ, হ্যাঁ বলুন। বাপরে বাপ, অনেকটা দূর থেকে তো। কে বলছো, নামটা এখনো জানা হয়নি। সীমা বলছি, সীমা সেনগুপ্ত। কেমন লাগছে আমাদের এই সাত সকালে সুরের আড্ডা? প্রচন্ড ভালো লাগছে। আমি বুঝতে পারছি, আমি তো যখন ভাইজাগে প্রোগ্রাম করতে গেছিলাম মনে হয় আপনার সাথে আলাপ হয়েছিল। হ্যাঁ খুবই বুঝতে পারছি, কারণ সেনগুপ্ত যখন বললেন তখন আমি বেশি রিলেট করতে পারলাম। বলুন কি খবর, ভালো লাগছে যে আপনি সময় বের করে দেখছেন। কোন গান? হামে তুমসে প্যার কিতনা, হামে তুমসে প্যার কিতনা। চেষ্টা করব আমরা, আসলে সময়টা না ভীষণ কমে এসেছে আমাদের হাতে। এই সিং নেই তো, নামতা সিং অনেকে অনুরোধ করেছে তুমি সঙ্গে থাকো, তারপর আমি হামে তুমসে প্যার করার চেষ্টা করব। সঙ্গে থাকো, সঙ্গে থাকো, অনেক অনুরোধ আছে কিন্তু আচ্ছা এবং সময় আমাকে যা জানান দিচ্ছে খুব বেশি হলে হয়তো আমরা দুটো গান শুনতে পারবো আর কি, তার বাইরে সময় আর আমাকে সময় দেবে না। তাহলে এখন কি আমরা সিং নেই তো নামতা সিং, তোমরা একজন খুদে ফ্যান কিন্তু রিকোয়েস্ট করেছিল, চলো সিং নেই তবু নামতা সিংহ, দিন নয় তবু অশ্ব ডিম্ব, সিং নেই তবু নামতা সিংহ, সিং নেই তবু নামতা সিংহ, দিন নয় তবু অশ্ব ডিম্ব, গায়ে তাকে চাকা ধাবে চাকা হাম্মা হাম্মা দেখতে গে, দাও ভাই নাকে এক টিপনসি, খাও তারপর এক নগ লস্যি, গায়ে জুড়ি জুড়ি সুড়সুড়ি হ্যাচ্ছ হ্যাচ্ছ ঝিক ঝিক ঝি, সিং নেই তবু নামতার সিংহ, দিন নয় তবু অশ্ব ডিম্ব, গায়ে লাগে চাকা ধাবে চাকা হাম্মা হাম্মা ঠিক ঠিক ঠিক। জানোই হেটে আগরা, জামতলা আমতলা নিমতলা পথে পাবে,
নয় নয় এ তো ঠাটা খাও পেট ভরে গাটা কাঁচকলা কানমালা খাও তুমি কত খাবে কাঁচকলা কানমালা খাও তুমি কত খাবে টক 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 করে টক্কা আর কত দূরে বোগদাদ মন্দা গায়ে লাগে চাকা ভাবে চাকা হাম্মা হাম্মা ঠিক 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 সিং নেই তবু নাম তার সিংহ ডিম নয় তবু অশ্ব ডিম্ব গায়ে লাগে চাকা ভাবে চাকা হাম্মা হাম্মা ঠিক 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 দিন রাত পাটে ভন্দি কুড়ি মুড়ি ঝুড়ি ঝুড়ি বড় বড় কথা বলে তাকড়াই বেটে বর্দা খাই পান সাথে জর্দা গুলবাজি ডিগবাজি রকবাজি শুধু চলে গুলবাজি ডিগবাজি রকবাজি শুধু চলে ও বাড়ির খেতে হাসি মুখ মুচকে ও বাড়ির খেতে হাসি মুখ মুচকে গায়ে লাগে চাকা ভাবে চাকা হাম্মা হাম্মা ঠিক ঠিক সিং নেই তবু নাম তার সিংহ ডিম নয় তবু অশ্ব ডিম্ব গায়ে লাগে চাকা ভাবে চাকা হাম্মা হাম্মা ঠিক ঠিক হাম্মা হাম্মা ঠিক ঠিক হাম্মা হাম্মা ঠিক ঠিক হুপাই হুপাই হুব হব লুপাই রিকি পিকা বিবি চিকা হিঙ্গা মিকা টিকা ডুম একে পিকে হাডি গুডি হুমা ডুমা ডুমা গুম হাই ঝুকুমক ঝুকুমক ঝিঙ্গি লাকে হাই ঝুকুমক ঝুকুমক ঝিঙ্গি লাকে আরে রে আরে রো ইয়া হো হো আরে রে আরে রো ইয়া হো 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 তারা রা 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 টুম টাপ টুম টাপ টুম টাপ এটা বলি বটে বাচ্চাদের গান কিন্তু বাচ্চা মানে আট থেকে আসি সবাই বোধহয় এটার মধ্যে আমরা মজে যাই গানটাই এরকম জাস্ট মনটাকে একদম মজিয়ে দেয় আনন্দে খুশিতে কে রয়েছে এই মুহূর্তে আমার সঙ্গে গুড মর্নিং সুপ্রভাত গুড মর্নিং সুপ্রভাত কে বলছো কোথা থেকে বলছো আমি কাটোয়া সাবডিভিশনের মংগ্রাম থেকে জয়দেব হাজরা বলছি খুশি বলো জয়দেব দা কেমন আছো হ্যাঁ ভালো আছি আরো আরো ভালো হয়ে যাচ্ছি গান শুনতে শুনতে হ্যাঁ কিশোর কুমারের যে জন্মদিন পালন করছো হ্যাঁ জন্য খুবই ভালো লাগছে যে শিল্প অনেকক্ষণ থেকে গান শুনছি খুব সুন্দর লাগছে কি রিকোয়েস্ট রয়েছে আর জিজ্ঞেস করবো না তার কারণ সত্যি একেবারে শেষ বেলায় চলে এসেছি শেষ বেলায় মানে দেখো একটা কথা আছে যে যার এই জগতে কাজ নাই তার উপরে গিয়েও কাজ নাই যার উপরে কাজ আছে তার এখানেও কাজ আছে খুব ঝামেলা খুব কাজে নিয়ে উঠে উঠে বারবার চলে যেতে হচ্ছে ঠিক আছে কিশোর কুমার তো খুব মজার মানুষ ছিলেন একদিনের একদিনের একটা কথা একটু বলি না বলে থাকতে পারছি না একদম ছোট করে বলো চটপট বলো প্রডিউসারের কাছে উনি কাজ করেছেন গান গিয়েছেন কাজ করেছেন এবং সেখানে তো পারিশ্রমিক তো উনি পাবেন উনি পারিশ্রমিক তো পাবেন তা সেই পারিশ্রমিকটা সে প্রডিউসারের কাছে সে তার তেনার বাড়ির বাড়িতে গিয়ে প্রায় দিনই গিয়ে যেতেন গিয়ে বলতেন প্রডিউসার সাহেব মেরে কো 8,000 রুপিয়া দে দো প্রডিউসার সাহেব মেরে কো 8,000 রুপিয়া দে দো এরকম করে করে এরকম করে করে চায় আসে প্রডিউসার সাহেব দেখেন আবার উনি চলে যান এরকম করতে করতে একদিন দেখে পয়সাটা দিয়েছে চাটা খাইয়েছে চলে গেছে তা এরকম সত্যি তিনি মজার মানুষ ছিলেন এবং সেই মজার ছোঁয়াটা তার যেমন হিউম্যান বিংস এর মধ্যেও আমরা পেয়েছি তার স্বভাবে যেমন পেয়েছি তেমনই কিন্তু তার গানের মধ্যেও পেয়েছি সঙ্গে থেকো ভালো থেকো সঙ্গে থাকো আর ইন্দ্রনীল দা সময় মানে এই যে টিকটিক টিকটিক চলছিল সেই টিকটিক করে সময় কিন্তু জানান দিচ্ছে প্রায় শেষ বেলায় চলে এসেছি মানে খুব ইচ্ছে থাকলেও উপায় নেই একটা গান তোমার কাছ থেকে শুনতে পারো একটাই হবে আমরাও অপেক্ষায় রইলাম আবারও নিশ্চয়ই তোমাকে যখন পাবো যেগুলো শোনা হলো না সেই সমস্ত গানগুলো ডেফিনেটলি সেদিন শুনতে পাবো আর সময়ের কাছে তো সত্যিই আমাদের কারোর কিছু করার থাকে না কারণ এই একটা জায়গাতেই বোধহয় আমরা সবাই একদম বাধা থাকি তাই যেতে যেতে ইন্দ্রনীলদার গান শুনতে শুনতে তো আজকের পর্ব শেষ করব কিন্তু তার আগে অপূর্বদা শঙ্করদা কুণালদাকে বলবো ভালো থেকো এভাবে সুরে সুরেই থেকো এবং সাত সকালের সুরের
আড্ডায় থেকো। আর তুমি তো আমাদেরকে সকাল থেকেই কিশোর কুমারজির সুন্দর সুন্দর গান শোনাচ্ছ, তাই তোমার গান শুনতে শুনতেই আজকের পর্ব আমরা শেষ করব এবং আমার ওই প্রান্তের বন্ধুদের বলবো আজকের মতন হয়তো গানে গানে সাত সকালের সুরের আড্ডা শেষ হবে বটে, কিন্তু তোমাদের সঙ্গে আবারও দেখা হবে আগামী দিনে নতুন একটা সকাল নিয়ে, সাত সকালের সুরের আড্ডায় নতুন বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো, সবাইকে ভালো রেখো, গানে গানে থেকো, আনন্দে থেকো। আর আজকের পর্ব কিন্তু আমরা শেষ করব ইন্দ্রনীলদার গানে। চলুন যখন লাস্ট সং, তাহলে চলতে চলতেই হয়ে যায়। বেশ, চলতে চলতেই হোক, কারণ ওটাই কিন্তু আমাদের জীবনের একটা বড় অংশ এবং যেন মনে রাখে সবাই আমাদের। সত্যিই তাই, এবং আমরা মনে রেখেছি ঈশ্বর যাকে, যেন সবাই যেন আমাদেরকে মনে রাখে। চলো কবি অলবিদা না কহনা, কবি অলবিদা না কহনা।
was you.